যে বলে বাবা এই অন্যায় করিনিস, ওই মেয়ের কাছে যাইনিস, ছেলে শুনবে? বাপকে ছেড়ে দিবে তুমি, গার্লফ্রেন্ড ছাড়বে না, ঠিক না ভুল বলছি? জাগান জুড়ে মুহাম্মাদু কা নিশানা ঠেকের যাতা হে, জোরে হবে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না? জাগান জুড়ে মুহাম্মাদু কা নিশানা ঠেকের যাতা হে, জাগান জুড়ে মুহাম্মাদু কা নিশানা ঠেকের যাতা হে, তো ফির চলতা হুয়া কিদম জমানা ঠেগের যাতা হে, তো ফির চলতা হুয়া কিদম জমানা ঠেগের যাতা হে, জাগা না জুড়ে মুহাম্মদ কা নিশানা ঠেগের যাতা হে, গওয়া হ্যায় মসজিদে নববী কে দিবারে কে সাজদে মে, জোরে বলবেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না? গওয়া হ্যায় মসজিদে নববী কে দিবারে কে সাজদে মে, গওয়া হ্যায় মসজিদে নববী কে দিবারে কে সাজদে মে, নমাসা হো জো কন্দো পার তো আনা ঠেগের যাতা হে, নমাসা হো জো কন্দো পার তো আনা ঠেগের যাতা হে, কসম খা কে মে কে গেতা হো কে গারে সুরা পর যাকর, কসম খা কে মে কে গেতা হো কে গারে সুরা পর যাকর, কসম খা কে মে কে গেতা হো কে গারে সুরা পর যাকর, জমানে পর কিয়ারো কা ইয়ারানা ঠেকের যাতা হে, আরো জোরে হবে না? জমানে পর কিয়ারো কা ইয়ারানা ঠেগের যাতা হে, জাগা না জুড়ে মুহাম্মাদু কা নিশানা ঠেগের যাতা হে, জাগা হো কো বচানা হে, জাগা বাতিল মিটানা হে, জাগা হো কো বচানা হে, জাগা বাতিল মিটানা হে, জাগা হো কো বচানা হে, জাগা বাতিল মিটানা হে, ওহা মেরে মুহাম্মদ কা দিওয়ানা ঠেগের যাতা হে, আরো জোরে হবে না? ওহা মেরে মুহাম্মদ কা দিওয়ানা ঠেগের যাতা হে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা যুবকেরা, আল্লাহর গোলাম হতে গেলে ইসলামের জেনে রাখবেন, আজ যুগে যুগে যারা আব্দুল কাদের জিলানি যে চাঁদ চলছে, হুজুরকে আল্লাহ পাঠিয়েছিলেন, কারণ জানেন? একজন বুড়ো ব্যক্তি উঠতে পারেনি, হুজুর জাস্ট হাত ধরে তুলেছে, সঙ্গে সঙ্গে বুড়োটা যুবক হয়ে গেছে, জোরে বলবেন? যখনই বুড়ো যুবক হয়ে যায়, আব্দুল কাদের যে আশা করে, এই বুড়ো তুমি এক্ষুনি যুবক হয়ে গেলে কেন? বলে, না আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তোমার দ্বারা আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে। আমার ভাইরা, তাহলে আজও যারা জানবেন ইসলামকে মিটানোর চেষ্টা করবে, আমার আল্লাহর যদি দয়া থাকে কেউ মিটাতে পারবে? আজকে ত্রিপুরার বুকে কি হচ্ছে, ঠিক না ভুল বলছি? আরে হাগু দাও, চুপ করে আছেন কেন, মনে কষ্ট লাগে না? বলে গিয়েছিলাম, জেনে রাখবেন, যারা নবী সানমান নিয়ে কথা বলেছিল, কোথায় বলেন তো? ফ্রান্স। ফ্রান্সের এক ব্যক্তি রাসূলুল্লাহ সান নিয়ে
কার্টুন তৈরি করেছিল জেনে রাখবেন আল্লাহর দয়া দেখেন तमाम দুনিয়ার মানুষ আন্দোলন করেছে কিন্তু আল্লাহর বিচার হয়েছিল কি হয়নি এই এক মাস আগে গত এক মাস আগে লোক এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো অটোমেটিক গাড়ি আবার আগুন লেগে গেছে জোরে বলবেন সুবহানাল্লাহ এই তোমরা নবীর গোলাম আরো জোরে হবে না সুবহানাল্লাহ তোমার নবীর इज्जत আল্লাহ বাড়ায় কেন না জেনে রাখবেন নবী সম্মান নিয়ে কথা বলেছে এটা আমার আল্লাহ সহ্য করবে না জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা যুবকেরা আজও যারা জানবেন আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করবে আরে আব্দুল মুত্তালিব কে বলেছিল আব্রাহাম বাদশা কাবা ঘর ধ্বংস করতে গেছে আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে চলে এসেছে আব্দুল মুত্তালিব বলে এ বাদশা আব্রাহা তুমি আমার উট কেন চুরি করে নিয়ে চলেলে বলে আমি এত বড় কাবা ঘর ধ্বংস করতেছি তুমি কাবার ব্যাপারে কোনো কথা না বলে তুমি সামান্য এই উটের ব্যাপারে কথা বলছো আব্দুল মুত্তালিব তখন বলেছিল বাদশা আব্রাহা শুনে রেখে দে উটের মালিক আমি কাবার মালিক কে চিৎকার দিয়ে বলুন আল্লাহ যারা যারা বলছেন না কেউ না শুনতে পায় আল্লাহ শুনতে পাচ্ছে বলেন কাবার মালিক কে আল্লাহ আরে কাবাকে হিফাজত করবে তো আমার আল্লাহ তুমি আমার উট রিটার্ন দাও যখনই এই কথা বলে আমরা আবাদসা কাবা ঘর ধ্বংস করতে যাই আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কাবা ঘরকে হিফাজত করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলা লাগবে আজও জেনে রাখবেন যারা আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ যেদিন ধরবে ছাড়বে মনে হচ্ছে কথা বলেনে ছাড়বে একটা ইট খসালে চুল চুল আল্লাহ বিচার দিবে কথা বুঝতে পাচ্ছেন আমার ভাইরা যুবকেরা তাহলে আজ ইসলামকে জিন্দা করা লাগবে ইয়ামান বলে এক দেশ ছিলেন সে দেশের এক বাদশা ছিলেন যার নাম ছিল ইউসুফ জনবাজ সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না ইসলামের ঝান্ডা যেই উড়াবে তার গর্দানকে জুদা করে দেব যেই কলেমার কথা বলবে তাকে মেরে দেয়া হবে যেই ইসলামী কোনো আলোচনা করবে তাকে মেরে দেয়া হবে এরকম নিয়ম চালু করে দিল এরকম ভাবে দেশ বিদেশে আটার গোটা ইয়ামান দেশে ঘোষণা করে দিল কেউ কলেমার প্রচার করবে না এখন বুড়ো যখন হয়েছে বুড়ো হলে মানুষের চিন্তা কমে মনে হচ্ছে কি হয় বাড়ে না কমে কমে বুড়ো হয়েছে এখন চিন্তা হচ্ছে যে আমি তো ক্ষমতায় এতদিন ছিলাম যা অবস্থা করেছি এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দিবে কে বলছে কথা বলেনি আরে ওই তো সত্যি বাদশা বলছে হাহু দাও একটু আমার ভাইরা যুবকেরা তরুণেরা এমন সময়তে আব্রাহাম বাদশা কি করলেন আস্তে এদিকে ইউসুফ জনাজ বলল ঠিক আছে এক জাদুঘরের কাছে যা লাগবে জাদুঘরের কাছে গেছে জাদুঘরকে যে বলছে বাবা জাদুঘর আজকে দিনে তোমার কাছে এসেছি বলো দেখিনি কি এমন কাজ করা যায় যেন আমার মরণের পর খবর পায় আমার এই রাজত্ব পায় আমার ছেলে তার মরণের পর তার ছেলে তার মরণের পর তার ছেলে কি এমন কাজ করা যায় জাদুঘর বলছে ঠিক আছে যা তুই এক যুবককে আমার কাছে এনে দে এক যুবককে জাদুঘরের কাছে এনে দেয়া হলো যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ কি নাম বললাম আব্দুল্লাহ এক আব্দুল্লাহ বলে যুবককে জাদুঘরের কাছে এনে দিল কি হবে হে শুনে রেখে দাও এই যুবককে আজকে তোমার কাছে এনে দিলাম এই তুমি পরস্পরের মধ্যে এই যুবক তোমাদের মধ্যে ঝামেলা লাগাবে একে শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দেবো এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা করবে ঝামেলা লাগিয়ে দিবে এরা ঝামেলা করে মরবে আর তুমি রাজত্ব করবে বাদশা বলছে বাহ ভালো তো তাহলে আর আমাকে কে ক্ষমতা থেকে হাঁটাবে এই চিন্তা করতে করতে আটার ইউসুফ জনওয়াজ কি করলো আস্তে আস্তে করে আটার বলল আমি খুশি আজকের দিনে আমি প্রচুর হ্যাপি আছি কি আমার আর কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না আমার বংশর বংশ সবাই ক্ষমতায় আমার পর থেকেই লাগবে এরকম ভাবে ইউসুফ জনওয়াজ আটার সে নিজের রাজত্ব চালু করে দিল কিতাবে এসছে যুবক ছেলেটা দিনের বেলায় যেতেন রাত্রের বেলায় ফিরে চলে আসতেন আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যুবকটা কন্টিনিউয়াসলি ছ মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন কমাস ছ মাস ছ মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জনের পর যুবক ছেলেটা বাড়ি ফিরেছে বাড়ি ফেরার পরই একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এক মুরুব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে জোরে বলবে না সুবহানাল্লাহ এটা সবাই মিলে হচ্ছে আরো জোরে হবে না সুবহানাল্লাহ যুবক ছেলে আল্লাহ আল্লাহ জিকির করছেন যখনই জিকির করছে আর তার মুরুব্বী যুবকটা মুরুব্বীর কাছে এসে হাজির এই তুমি এখানে জানো না বাদশাহ নিয়ম আছে আল্লাহর নাম বলা যাবে না আর তুমি আল্লাহ নামে জিকির করছো রাজা তৎক্ষণাৎ বলতে লাগে মুরুব্বী বলে বাবা তুমিও কলেমার সৈনিক হয়ে যাও কলেমার ঝান্ডা উড়াও দেখতে পাওয়া যাবে আল্লাহর গোলাম বলে আল্লাহ কবুল করে নেবে যখনই এই কথা বলে যুবক বলে না এটা মানা যাবে না
আমি এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? কি শিখেছে? জাদু শিখেছি। আর আমি কলেমা সহিদ হব? ইম্পসিবল, ই মানা যাবে না। পালা যুবক ছেলেটা, দাঁড়াও তো, তবে রাজার কাছে যাচ্ছি, তোমার আজকে ভালো ধরনেরই বিচার হবে। রাজার কাছে যাচ্ছি, কিছুটা দূর গেছে যুবক ছেলে, রাজার কাছ দিয়ে যাবে, কিছুটা লং ডিস্টেন্স গেছে, ঘুরে তাকায়, দেখে নাকি মুরুব্বী ব্যক্তিটা একবার যুবকের দিকে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক ছেলে জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো? আবার হাসছি, হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে হাসছে, যাই যে দেখে দেখিনি হুজুরের ব্যাপারটা কি। চলে যায় যুবকটা ছুটে ছুটে, এসে আল্লাহর ওলি মুরুব্বীর ব্যক্তির কাছে এসে হাজির হয়ে গেলেন। মুসলমান গনে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর গোলামেরা, যুবক ছেলে গানা কি করলো? আস্তে আস্তে করে যুবক ছেলে গানা আল্লাহর ওলির কাছে এসে হাজির হয়ে গেল। ও বাবা মুরব্বী, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি জন্য তুমি কাঁদতে ছিলে? মুরব্বী ব্যক্তি গানা বলে, ও গো বাবা যুবক, আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য কাঁদতে ছিলাম, কেননা এই তোমার সুন্দর চেহারা, একদিন না একদিন তোমাকে কবরে যেতে হবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এমন সময়তে জোর জোর করে কাঁদতে লাগে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি গিরাস করে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও গো বাবা যুবক, আমি এই জন্য হাসতে লাগি, কেননা আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল, ও আমার বান্দা কেদো না কেদো না, রাজা ওকে জাদুবিদ্যা শিখিয়ে ইসলামকে শেষ করার জন্য পাঠিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের ওসিলায় আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। যাও, কোনো চিন্তার কারণ নাই, এই জন্য তো আমি কাঁদছি। যুবক বলে, মুরব্বী তোমার কথা মানলে তো, এখন যদি আমাদের মুরব্বীরা কোনো ভালো কাজের আদেশ করে ছেলেরা মানে? বলে, চাচার খেয়ে দে কাজ নেই, আগে নিজে ঠিক করো তো, ঠিক না ভুল না, ঠিক না ভুল বলছি। বলে, দেখবেন আপনি কোনো ছেলেকে ভালো কাজের আদেশ দিচ্ছেন, বাবা এই কাজটা করি নিস, দেখবেন ঘুরিয়ে আপনাকে জ্ঞান দিয়ে দিবে। আসছি বাস্তব কেলে, আজকে আরও কিছু আলোচনা করব, একটা এক একটা পয়েন্টের উপর। আমার ভাই যুবকেরা তরুণেরা, তো আজকে দেখেন আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, এদিকে যুবকটা যখনই বলে আমি মানলে তো, পালা এখান থেকে, যে এই কথা বলেছে মুরব্বী ব্যক্তির কাই দিয়ে, যুবকটা মুরব্বী বলছে, না বাবা যাসনি আমার কাছে, শোন, কাছে ডেকেছে, জোর করে কাছে ডেকে আটটার বুকে বুক মিলিয়ে দিয়েছে, মোয়ানাকা, বুঝেন তো নাকি, বুকে বুক মিলানোকে কি বলে, মোয়ানাকা, এই বুকে বুক মিলিয়ে দিয়েছে। যুবক ছেলে বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। আর একটু জোরে হবে না? আমরা যা লোক আছি সবাই মিলে যদি বলি, ভাই এমনি টাইমে কত জোর জিন্দাবাদ দিতে হয় বলেন তো, সুবহানাল্লাহ বলবো আল্লাহ খুশি হবে। কারি বাসেদের নাম শুনেছিলেন? কুরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে, আর মোহাম্মদ রফি কি করতো বলেন তো, কি করতো, গান গাইতো, দুজনের গলার প্রবলেম, গান গিয়ে গিয়ে গলা ফাটিয়েছে, আর একজন কোরআন শরীফ পড়ে পড়ে। জেনে রাখবেন যে আল্লাহর দিনের জন্য গলাকে ব্যয় করবে, আল্লাহ কারি বাসেদকে জান্নাতি করবে। জোরে বলেন আমার সোনার ভাইয়েরা যুবকেরা, তো এদিকে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন, আটটার যখনই কলব পরিবর্তন হয়ে গেছে, আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলবেন না, আল্লাহর ওলি হয়ে এখন রাস্তায় নিজের বাড়িতে চলে গেছে, হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর একটু দোয়া করে দেন, আমরা চোখে দেখতে পাইনি, হুজুর বলছে এই ব্যাপার, ঠিক আছে বাবা যা বাড়ি চলে যা, চোখে হাত রেখে দোয়া করে দিতেন, আল্লাহ কানা চোখকে ভালো করে দিত। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেত, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেয়। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেত, হুজুর পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাকেও আল্লাহ ভালো করে দিতেন। এরকম ভাবে বারবার করে যুবক দেখছে, যেই আসে মোট কথা সেই ভালো হয়ে যায়, ভালো করার মালিক কে? আল্লাহ। এমন সময়তে যখনই এই কথা বলে, তৎক্ষণাৎ যুবক ছেলেখানা কি করলেন, আস্তে আস্তে করে বলে, না এই ফিরি ফিরি আর লোকের রোগ সারানো যাবে না, এবার কিছু হেকমত দেয়া লাগবে। কি এবার বল ভাই? যদি আগে চোখ ভালো করতে চাস, কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কোন দেশে? কোন দেশ? ইয়ামান দেশ। আগে কলেমা পড়, তারপরে চোখ ভালো হবে।
এখন একজন কানা গেছে যে বলছে হুজুর একটু দোয়া করেন বাবা কলেমা পড়তে চোখ ভালো হবে বলছে হুজুরের কাছে কলেমা পড়েছে হুজুর দোয়া করেছে কানার চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এরকম ভাবে যুবকের নাম দেশ বিদেশে ছড়িয়ে গেল এখন রাজার যে মন্ত্রী উনার চোখ ছিল কানা কার রাজার মন্ত্রীর চোখ ছিল কানা কেউ কেউ বলছে উনি জন্মগত কানা আবার কেউ বলছে যে কোন রোগের কারণে কানা হয়েছে তবে মাথায় ভালো ব্রেন ছিল বলে রাজা মন্ত্রী বানিয়ে দিয়েছে এখন রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামাল নিয়ে যুবকের কাছে এসে হাজির যুবক তোমার কাছে এসেছি কি ব্যাপার আজকে দিনে তোমার কাছে এসেছি যুবক আজকে দিনে বলো দেখিনি তুমি বলো আজকে আমার এই চোখটাকে ভালো করে দাও যুবক বলে ভালো করার আমি কেউ না ভালো করার মালিক আল্লাহ আল্লাহ ভালো করবে আমি কেউ না জাস্ট ওসিলা বলে না তুমি ভালো করে দাও যুবক বলে এই ভালো হতে পারে তবে তোমায় কলেমা পড়া লাগবে বলছে এই তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী রে তুই আমায় কলেমা পড়াবি বলে মন্ত্রী টুন্ত্রী অত মুড় দেখাবে না কলেমা পড় তবে চোখ ভালো হবে জোরে বলবেন আরেকটি জোরে হবে নে এখন রাজার আত্মার যুবক কি করলেন যখনই মন্ত্রী মনে মনে করছে এই ছেলে যা ধরেছে কলমা পড়িয়ে ছাড়বে কে মন করছে যে মন্ত্রী বলছে যা ধরেছে কলেমা পড়িয়ে ছাড়বেই নালে উপায় নাই মনে মনে করছে এর সামনে কলমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলমা ভুলে যাব রাজার কাছে যেই চলে যাব অমনি কলমা থেকে খারিজ হয়ে যাব চোখ ভালো হবে কথা বলেন কি গো ভালো হবে নে এখন মন্ত্রী যখনই এরকম বলে মন্ত্রী বলে ঠিক আছে বাবা চিন্তা করুনি এটাকে বলা হয় বাসুলিয়াকিন এই লকডাউনের আগে এসেছিলাম আপনাদের এখানে আচ্ছা বলুন তো এই বাসুলিয়াকিন আমাদের মধ্যেও আছে লকডাউনের সময় আটটার যখন ফার্স্ট লকডাউন ওয়ান হয়েছিল বলুন তো বুকে হাত রেখে আব্বাগুনু নামাজি বেড়েছিল না কমেছিল অনেক বেড়ে যায়নি যখন মসজিদে সাতজন করে নামাজ পড়তে দিয়েছে জেনে রাখবেন আটটা সরকার থেকে নিয়ম করেছিল যে কোভিডের জন্য সাতজন করে জামাত করে নামাজ পড়তে পারবে নিয়ম ছিল তো নাকি কিন্তু দেখেন তখন আমাদের ঘরে যে যুবকগুলো কোনোদিন নামাজ পড়তুনি গায়ে পাঞ্জাবি করে সবার আগে মসজিদে হাজির ঠিক না ভুল বলছি আমার ভাইরা যুবকেরা তরুণেরা তো এদিকে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা আত্মার জানবেন এটাকে বলা হয় বাসুলিয়াকিন ঠেলাই বললে ওটা কিন্তু আল্লাহকে ভয় করে নামাজ নয় কাকে ভয় করে নামাজ আত্মারা দেন আত্মাদের বিচার দিচ্ছি বলুন তো কাকে ভয় করে কোভিড কে ভয় করে কাকে কোভিড কে ভয় করে জেনে রাখবেন তুমি যদি আল্লাহর ভয়ে সিজদা দাও আল্লাহ তোমার সিজদা দিয়া কে কবুল করে দিবে আর একটু জোরে হবে নে আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তাহলে আজ আপনার আমার ভাবা লাগবে তো এদিকে মন্ত্রীখানা চিন্তা করছে মনে আছে তো মন্ত্রী এখন বলছে এর সামনে কলমা পড়বো আর এখান থেকে চলে গেলে এদেরকে একটু চুপ করাও তো আপনার খুব ধ্যান দিয়ে যতটুকুন ভাইজান আসা পর্যন্ত যতটুকুন আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেয় না জানি আর আসা হবে কি না তবে আব্বা হন ভাই হন আপনাদেরকে বলে দিয়ে যায় ভাই হায়াত মৌতের ব্যাপার কোনো মানুষের গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তবে বলে দিয়ে যায় যতটুকুন কথা বলবো ভাই আমার ওয়াজ শুনে কে খুশি হলেন না হলেন এতে আমার কোনো যায় আসে না আমার আল্লাহ যদি খুশি হয় তবে আমার জলসা ঠিক না ভুল বলছি আমার শোনার ভাইরা যুবকেরা তরুণেরা আজ ভাবা লাগবে এমন সময়তে যুবক মন্ত্রীখানা বলে যে যুবক ঠিক আছে যাই হবার হয়েছে তুমি কলমা পড়াও আমি তোমার হাতে হাত দিয়ে কলমা পড়বো যুবক ছেলেখানা মন্ত্রীকে এখন মনে মনে করছে যে মন্ত্রীকে তাহলে কলমা পড়িয়ে দিই যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে মুসলমানগণের ছেলে মেয়েরা বড়া তরুণেরা ও যুবকেরা যুবক আব্দুল্লাহ রহমান আব্দুল্লাহ নাকি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এখান থেকে যদি মন্ত্রীখানা আল্লাহ আল্লাহ যদি আজকে দিনে মন্ত্রীর চোখ ভালো হয়ে যায় আল্লাহ মন্ত্রীর চোখটা যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে ওয়াদা করলাম তোমার কাছে আল্লাহ আমি অঙ্গীকার করলাম পার্লামেন্টে ইসলামের ঝান্ডা উড়াবো আরো জোরে হবে নে যেই চোখে হাত রেখে দোয়া করেছে আটটার তৎক্ষণাৎ মন্ত্রীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে খুশি হয়ে আরো জোরে হবে নে এখন মন্ত্রী কি বলেছিল চোখ ভালো হলে কি করবে কথা বলেনি
কলমা ভুলে যাবে চলে গেছে মন্ত্রীখানা কি করলেন আস্তে আস্তে করে আফটার মন্ত্রী বলছে যুবক ছেড়ে দে এবার রাজার কাছে যায় রাজা বলছে না এত সহজে তোকে ছাড়বো আফটার যুবক ছেড়ে মন্ত্রীকে বলে না এত সহজে ছাড়া যাবে না তার পীর মোরসে যেমন করেছিল বলে না রাজার কাছে যাব তার পীর মোরসে যেমন মহানাকা করে জোর করে টেনেছে দেখি পীরের ভয়েস পেয়েছি কেমন আর তার কাছে ডেকে জোর করে মন্ত্রীকে নিয়ে টিপে ধরেছে মন্ত্রী বলছে যুবক ছেড়ে দে আমি আমার কালবে চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই আরো জোরে হবে না মন্ত্রী আর রাজার কাছে যেতে চাইনি বলছে না ওর কাছে গেলেই জ্বালাবে খামাকে আমাকে হাত যাবনি আমি রাজার কাছে গেছে রাজা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে এখন রাজা খুশি হবে না নারাজ হবে খুশি হবে রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী চোখকে ভালো করলো মন্ত্রী বলছে চোখ তো আমার আল্লাহ ভালো করেছে রাজার দরবারে এর আগে আল্লাহ নাম হতো কথা বলেনি হতো না কে ভালো করেছে আল্লাহ ভালো করেছে রাজা বলছে আমি তোদের আল্লাহ বলছে কে বললো তোমার মুখটাই কেমন বেঁকা পড়া মোটেও আল্লাহ বলে মানিনি না আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি জোরে বলেন এমন সুমিতে রাজা বলে দাঁড়া আমার যুবককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি সে ফিরে এসো তোদের ব্যবস্থা করছি বলছে যাও না তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলে আমি ওই যুবকের দ্বারাতেই আমি কলমা শিখে এসেছি আরো খুশি হয়ে হবে না যুবক ছেলেখানা কি করলে বলে ঠিক আছে দাঁড়াও মন্ত্রী দাঁড়া তোর ব্যবস্থা করছি যুবককে আগে তুলে নিয়েছি যুবক আবদুল্লাহকে কিছু সৈন্য পাঠিয়ে রাজার দরবারে এনে হাজির করলে রাজা বলে যুবক তোর পিছনে এত লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তোকে শয়তানি জাদুবিদ্যা শিক্ষা দিলাম আর তুই আমার কথা না বলে তুই কলেমার প্রচার করছিস যুবক বলে রাজা অত শত বুঝিনি তুমিও কলমা পড়ো নাহলে তোমারও কপালে খারাপই আছে এমন যখনই বলে বলে দাঁড়া তোর ব্যবস্থা করছি 70 জন সৈন্য ফিট করলেন কতজন 70 জন সৈন্য ফিট করে যুবকটাকে আর তার পাঠিয়ে দিলেন যা ওকে পর্বতের উপর থেকে ফেলে দিবে মরে যাবে সব আপদ চুকে যাবে ঠিক না ভুল বলছি এরকম রাজা চিন্তা ভাবনা করেছে তাহলে আর কেউ ইয়ামান দেশে কলেমা লিয়া এত লাফালাফি করতে পারবে না যাও একে আগে মারার চেষ্টা করো যুবক ছেলেকে দিয়ে 70 জন সৈন্য দিয়ে পর্বতে চূড়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের ওলি হযরতে যুবক আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পর্বতে চূড়ায় নিয়ে চলে গেলেন ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি যুবক আব্দুল্লাহকে পর্বতে চূড়ায় নিয়ে যায় আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ আমি যদি এখান থেকে আল্লাহ আজকে দিনে আল্লাহ আমি যদি এখান থেকে আল্লাহ আজকে দিনে পড়ে মারা যায় তোমার কাছে আর তওবা চা হবে না আল্লাহ আজকে দিনে ইয়ামান দেশে কে কলেমা জান্দা উড়াবে ও যুবকেরা আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ এরকম ভাবে কাঁদতে লাগে কাঁদতে কাঁদতে লাস্টে গানে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগে আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দেয় পাহাড়কে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড়ে তুমি কম্পিত হতে লাগো পাহাড়খানা কম্পিত শুরু হয়ে গেল 70 জন সৈন্যরা নিজেরা প্রাণ বাঁচাতে লাগে আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন ও আমার ফারিস্তারা চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিন আই নামিয়ে দাও যাও জমিন আই নেমে গেলেন যুবক আব্দুল্লাহ আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন আস্তে আস্তে করে রাজার কাছে যে হাজির রাজা বলছে তোকে কে বাঁচালো রে যুবক বলছে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে দ্বিতীয়বার বলে দাঁড়া প্রথমবার তোকে বাঁচিয়ে দিয়েছি তো কি হয়েছে আমি কি কমতি আছি দাঁড়া তোর পিছনে আমি আবার দ্বিতীয়বার ঠিক করছি সিলেক্টেড করছি দ্বিতীয়বার সিলেক্টেড কি দ্বিতীয়বার আবার 70 জন সৈন্য ফিট করলাম যাও একে নিয়ে যে সমুদ্রে পানিতে ফেলে দিবে আল্লাহ পাকের ওলি হযরতে যুবক আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সমুদ্র দিকে নিয়ে চলে গেলেন ও যুবকেরা ও নবীর
হেফাজত করো আল্লাহ আমি এখান থেকে যদি মারা যায় আল্লাহ আল্লাহর কোলে মা কিভাবে পৌঁছার হবে এরকম চিন্তা করতে লাগে ও যুবকেরা ও নবীর গোলামেরা যুবক ছেলেখানাকে মা সমুদ্রে নিয়ে চলে যায় যুবক ছেলেখানা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক সমুদ্রের পানি কেউ গুম করে এ দরিয়ার পানিরে তুমি উত্তাল হয়ে যাও দরিয়ার পানি উত্তাল হয়ে গেল সত্তর জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে যুবক আব্দুল্লাহ বেঁচে বেঁচে সহি সালামতে আড়াই চলে এলেন আড়াই আসার পরেতে রাজা যে আশা করে ও গো বাবা যুবক কি করে তুমি বেঁচে গেলে যুবক ছেলেখানা বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে বাবা তুই তো দুবার বেঁচে গেলিস তোকে কেমন করে মারা যায় ও যুবকেরা যুবক ছেলেখানা বলে ওই আমার দেশে বাদশা ও ইউসুফ জোনাজ তুমি আজকে দিনে একটা সমাবেশ তৈরি করো এই আমার দেশের প্রতিটা যুবক থেকে মুরব্বী থেকে প্রতিটা নাগরিক যেন ওই সমাবেশে হাজির হয় আল্লাহর অলির কথা মতো রাজাখানা সমাবেশ তৈরি করলে সমাবেশে যে আল্লাহর অলি বলতে লাগে এই আমার দেশে মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও পরকালে নাজাত পেয়ে যাবে যখন এই কথা খানা বলে একসঙ্গে হাজার হাজারি আমানবাসী আল্লাহর অলির হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তাহলে আজ যারা মিটাবো মনে করবে পারবে কথা বলে নে ইসলাম জিন্দা থাকবে ঠিক কিনা যতদিন আল্লাহর গোলাম দুনিয়ায় বাঁচবে ততদিন ইসলাম জিন্দা থাকবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তাহলে আল্লাহর গোলাম হচ্ছে কিন্তু আপনি আমি দু নম্বর কাজ তাহলে ইসলামকে জিন্দা করা লাগবে তৃতীয় নম্বর দেখবেন অনেক মানুষ গালি দেয় রাসূলুল্লাহ সাল্লাম বলছে তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও মানুষ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে কথা বলে নে আর আমরা কি করি যুবককে যদি একটা গালি দেয় দেখবেন এখন মানুষ অনেক ফরওয়ার্ড হয়ে গেছে ঠিক না ভুল বলছি একটু হাঁকু দাও কথা বলে নে হয় না আগের থেকে মানুষ এখন বুকা আছে না চালাক আছে কথা বলে নে চালাক হয় না অনেক চালাক হুজুরদেরকে দেখবেন মাঝে মাঝে ঘুরিয়ে দেয় আছে না নাই দেখবেন কিছু কিছু হুজুর আছে সব দামি দামি ড্রেস পরে না আমার এই প্রসঙ্গে এই দামি ড্রেসের সম্পর্কে একটা কথা মনে পড়ে গেল আপনারা ইউএসএ আমেরিকা বা আপনার জানবেন আমেরিকাতে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যেনার নাম ছিল আলি বানাত কি নাম বললাম আলি বানাত খুব খেয়াল করে শুনেন একদম ভালো জ্ঞানের জন্য এই কথাটা অনেক জ্ঞান হাসিল করা যাবে আলি বানাত বলে এক ব্যক্তি ছিলেন তো আলি বানাত খুব অল্প বয়সে আল্লাহ এতটাই ডেভেলপ করে দিয়েছিলেন অল্প বয়সে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছিল তো এখন একদিন ডক্টরের কাছে গেলেন শরীর প্রবলেম হচ্ছে ডক্টরের কাছে গেলেন ডক্টর চিকিৎসা করলেন তার শরীরে ক্যান্সার ধরা পড়লো কি ক্যান্সার এখন ডাক্তার বলে দিল তুমি ছ থেকে সাত মাস বাঁচবে এর বেশি বাঁচবে না হায়াত মরণের মালিককে কথা বলে নে ডাক্তার বাঁচাতে পারে আর ডাক্তার বাঁচাতে পারে ডাক্তার জেনে রাখবেন আমার যুবকেরা ভাইরা তো আলি বানাত কি করলো খুব ডেভেলপ মানে কোটি কোটি টাকার মালিক ছিলেন আল্লাহ যাকে হেদায়ত করে দেখেন যখনই ডাক্তারের মুখে এই কথা শুনলেন যে ছ সাত মাস বাঁচবো সে চিন্তা করছে আমি তো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি সব কি হবে যাই এগুনকে যিনি এক একটা জুতো পরতেন পঞ্চাশ হাজার টাকা দাম আরো বেশি এক একটা চশমা ইউজ করতেন এক কোটি টাকা এরকম ভাবে খুব দামি দামি জিনিস ইউজ করতেন দেখবেন আপনারা হয়তো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আলি বানাত লাইফ হিস্ট্রি তো ভাই আমি জাস্ট শর্ট করে বললাম তো এতটুকু দেখেন এত দামি দামি জিনিস ব্যবহার করতেন কিন্তু যখনই ভাবলো আমাকে একদিন মরতে হবে সব টাকা তো আমার দুনিয়াতেই রয়ে যাবে তাই মরণের আগে সে ডাক্তার তিন মাস এরকম কোনো কোনো আবার বলা হচ্ছে সাত মাস কিন্তু আল্লাহ তাকে কিছু মাস আরও বেশি এক্সট্রা বাঁচিয়েছিলেন সে দুনিয়ায় থাকতে থাকতে অনেক উপকারী কাজ করে দিয়ে গেছে জোরে বলেন কিছু ডোনেশন করে দিয়ে গেছে যেগুলো মানুষ
অনেক দিন ধরে খেতে পারবে এরকম ভাবে সেই আলী বানাত অনেক দামি জুতা পরতেন তো দেখবেন আমি যে কথা আলোচনা করছিলাম মানুষ এখন এত ফরওয়ার্ড হয়ে গেছে এত চালাক হয়ে গেছে দেখবেন এখন হুজুরদেরকেও মাঝে মাঝে ঘুরিয়ে দেয় ঠিক না ভুল বলছি আছে না নাই আরে হা হু দাইনে রে ঠিক না ভুল বলছি আমার সোনার ভাইরা দেখবেন এক হুজুর এক জায়গায় দাওতে গেছে খুব দামি জুতো এই যে বললাম না দামি জুতো এই যে আলী বানাতের দামি জুতো পরে গেছে এখন হুজুর গরিব মুড়িদের বাড়ি গেছে মুড়িদ কি করেছে খাসির গোস্ত গরুর গোস্ত আত্মার এরকম ভাবে চিকেন আত্মার নানা ধরনের আত্মার অ্যারেঞ্জমেন্ট করেছে এখন হুজুর জিজ্ঞেস করছে বাবা তুই গরিব মানুষ এইসব কোথায় পেলিস বলছে হুজুর তুমি বুঝবে না এইসব যা হচ্ছে আপনার জুতোর সিলাই কিসের সিলাই কথা বলে নে এখন হুজুর বলছে মুড়িদ আমাকে ভালোবাসে বাসে আবার আমার জুতোকেও এত মহব্বত করে আল্লাহ কি বুড়িত পেয়েছি আমি আবার যে আশা করছে তুই এত দামি তুমি আজকের দিনে এত কিছু ব্যবস্থা করলে কোথায় পেলে হুজুর বলছি না সব যা হচ্ছে হুজুর আপনার জুতোর সিলাই এখন হুজুর খাওয়া দাওয়া কমপ্লিট করে হুজুর কি করেছে আস্তে আস্তে করে আত্মা রিটার্ন বাড়ি ফিরে যাবে আস্তে আস্তে করে যখনই বাড়ি যাবে হুজুর এখন জুতো খুঁজছে জুতো আর পাইনি এখন হুজুর মুড়িদকে জিজ্ঞেস করছে হারা বাবা তুই কোথায় জুতো পেলিস আমার জুতো গেল কোথায় যখনই এই কথাখানা বলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে হুজুরখানা বলতে লাগে যে আজকের দিন আমার জুতো কই বলছে হুজুর এই যে প্রথমে বলেছিলাম না যা হচ্ছে সব আপনার জুতোর সিলাই হুজুর আপনার জুতো বিক্রি করে সব তো আমি এইগুলো করেছি কথা বুঝতে পারছেন না আমার ভাইরা যুবকেরা এখন মানুষ অনেক ফরওয়ার্ড হয়ে গেছে ঠিক না ভুল বলছি দেখবেন কেউ যদি একটা গালি দেয় তাকে দেখবেন দশটা গালি দিয়ে দেয় ঠিক না ভুল বলছি আমার সোনার ভাইরা যুবকেরা তরুণেরা দেখবেন আটটি তাকে একটা কথা বলবেন আর তাকে দশটা কথা শুনিয়ে দিবে ভুল না ঠিক আরে হাঁকু দাও একটু সারা লাগবে ভাই চুপ করে বসে থাকলে ওয়াজ করলে একটু তকবির দেখি তো না রে এই তকবির এই তকবিরের বেলায় মানুষ সব জিন্দা ঠিক না ভুল আমার ভাইরা যুবকেরা আরো জোরে তকবির হবে আরে যত বেশি তকবির দিব মনে মনে ইমানি জসবিয়াত বাড়তে থাকে জোরে বলবেন না সাহাবা হুজুররা তাকবীর দিয়েছে ইমানি জসবিয়াত বেড়েছে আর তার আমারও তকবীর দেয়া লাগবে না রে তকবীর আরো জোরে না রে তকবীর না রে তকবীর আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আর তাকে আমাকে তো তাহলে দেখেন গালি দিলে জবাব দিয়া যাবে আমার চাচা বলছে যাবে 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 না কেন না আজ আত্মাকে আমাকে ভাবা লাগবে গালি দিলে কিন্তু জবাব দেয়া যাবে না যদি আপনি না দেন আল্লাহর ফারিস্তারা আত্মার পক্ষ থেকে দেখবেন আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন জোরে বলবেন আর একটু জোরে হবে নে তাহলে এটা হলো রাসূলুল্লাহর গোলামি করতে গেলে আর একটা কথা আপনি আল্লাহর গোলাম হবেন মানুষকে ভালো কাজের আদেশ দেন ঠিক না ভুল বলছি দেয়া লাগবে না লাগবে নে পয়েন্টের উপর আলোচনা ভাববেন আজকে আমাদের ঘরে আমি প্রথমেই বলছিলাম ভালো কাজের কেউ আদেশ দিতে চাই একটু হ্যাঁ হু দাও যদি আজকে কোনো যুবককে কোনো মুরব্বী যদি যেয়ে বলে হে বাবা তুই এই কাজ করিনিস অমুক মেয়ের কাছে যাইনিস ওই ছেলে শুনবে কথা বলে নে শুনবে যদি বাপ মানা করে বাপ তো ঘরের মুরব্বী বাপ যদি যুবককে যেয়ে বলে বাবা এই অন্যায় করিনিস ওই মেয়ের কাছে যাইনিস ছেলে শুনবে বাপকে ছেড়ে দিবে তুমি গার্লফ্রেন্ড ছাড়বে না ঠিক না ভুল বলছি বাস্তব একদম আমার ভাইরা যুবকেরা তরুণেরা আজ তোমার আমার ভাবা লাগবে জেনে রাখেন মানুষকে ভালো কাজের আদেশ দেন যখনই আপনি ভালো কাজের আদেশ দিবেন আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে জোরে বলেন খারাপ